হ্যালো WBCS অ্যাসপাইরেন্টস, ওয়েলকাম টু ইংলিশ নুক। আজ আমি তোমাদের WBCS মেইন্সের যে 200 নম্বরের ডেসক্রিপটিভ পেপার রয়েছে তাতে যে 40 নম্বরের ট্রান্সলেশন রয়েছে সেটি তোমরা কিভাবে হ্যান্ডেল করবে তার জন্য কিছু টিপস দেব। তো কদিন আগেই প্রিলিমস হয়ে গেছে, তোমরা যারা 120 মার্কস মিনিমাম মানে স্কোর করে গেছো, আমি জেনারেলদের কথা বলছি, বাকিদের কথা আমি খুব একটা বলছি না। কারণ কি বলো তো, পিএসসি তো আনসার কি দিয়েই দিয়েছে, সেই জন্যই বলছি। এবার তোমাদের কিন্তু মেইন্সের জন্য প্রিপারেশন নিতেই হবে। তো 5টি রাইটিং রয়েছে, তোমরা সবাই জানো, 40 নম্বরের টোটাল 200 মার্কসের। তো 5 রকমের রাইটিং নিয়েই আমি তোমার ইংলিশ নুক আর কি হেল্প করার জন্য এগিয়ে এসে আসবে তোমাদেরকে। তো আজ আমি প্রথম যেই কাজটা করতে যাচ্ছি ইংলিশ নুকের হয়ে, সেটা হচ্ছে ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। ট্রান্সলেশনের যে 40 মার্কস রয়েছে তাতে ভালো স্কোর টার্গেট করতে গেলে তোমাদের 99টি পয়েন্টের ওপরে জোর দিতে হবে। সেই 99টি পয়েন্ট কী, আমি সেটা বলার জন্য এই ভিডিওটা আজকে নিয়ে এসেছি। তো চলো দেখে নিই। তো সেই 9টি পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে, আমি বলবো যে তোমাদেরকে জটিল বাক্য লেখা অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স কী করে লিখতে হয় সেটা লেখা কিন্তু তোমাদের শিখতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য লিখতে গেলে পরে যেটা জানা দরকার সেটা হচ্ছে ক্লজের ব্যবহার, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বিশেষ করে তার ব্যবহার তোমাদেরকে ভালো করে শিখতে হবে। তো অ্যাডজেক্টিভ ক্লজ প্রথম আমি বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার শিখতে হবে, সেটা তোমরা বিভিন্ন গ্রামার বই থেকে নিয়ে তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ দেখতে পারো, নাহলে ইংলিশ নুকে প্রচুর অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ আমি করে দিয়েছি কিছু ভিডিওতে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাংলা ইডিওমেটিক এক্সপ্রেশনকে কী করে ইংরেজিতে লিখতে হয়, অর্থাৎ ইংরেজিতে যেমন ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে বাংলাতেও ঠিক সেরকম ইডিওমেটিক এক্সপ্রেশন রয়েছে। তো সেই ইডিওমেটিক এক্সপ্রেশনগুলো বাংলাতে যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ইডিওমেটিক এক্সপ্রেশনগুলোকে তোমরা কী করে ইংরেজিতে লিখবে সেটা কিন্তু লেখা তোমাদের শিখতে হবে। 2 নম্বর পয়েন্ট যেটা বললাম বলছি আমি, এটা হচ্ছে সেটা। এরপরে আমি বলবো 3 নম্বর পয়েন্ট, বেঙ্গলি পার্টিকলস। বেঙ্গলি পার্টিকলস কী বলো তো, অর্থাৎ শব্দকণিকা বাংলায় যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন তো, ও, এগুলো দিয়ে আমরা কথা বলি, যে তোমারও তো হাতে সময় আছে, আমিও তো সেখানে যেতে পারি, এই তো, ও, ই, এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমরা বাংলায় ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে বেঙ্গলি পার্টিকলস। তো বেঙ্গলি পার্টিকলসকে আমরা কী করে ইংরেজিতে লিখবো সেটা লেখাটা কিন্তু আমাদের জানতে হবে। তারপরে 4র্থ পয়েন্ট বলছি আমি যে বাইন্ডার, লিঙ্কার, কোর রিলেটিভের ব্যবহার, অর্থাৎ বাইন্ডার কোনগুলো বলো তো, ক্লজ করতে গেলে অর্থাৎ জটিল বাক্য করতে গেলে পরে, যেমন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের মাঝখানে দিয়ে যে শব্দগুলো দিয়ে আমরা জোড়া লাগাই সেগুলো বাইন্ডার। আবার প্রিন্সিপাল প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজকে জোড়া লাগানোর জন্য আমরা লিঙ্কার ইউজ করি। তো এই এখানে এই কনজাংশনসগুলোর ব্যবহার তোমাদের শিখতে হবে, তাছাড়া কোর রিলেটিভ যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার তোমাদের শিখতে হবে। তো এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এরপর আমি 5 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এবং তার কনস্ট্রাকশন কেমন করে শিখতে হয়, কেমন করে লিখতে হয় এটা কিন্তু তোমাদের জানতে হবে। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনস্ট্রাকশনে অনেকেই অনেক সময় ভুল করে ফেলে, বিশেষ করে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো রয়েছে সেখানে কোথায় নট বসবে, কোথায় নট, অর্থাৎ সাবজেক্ট নাউনের আগে নট বসে, সাবজেক্ট প্রোনাউনের পরে নট বসে, এই যে ব্যাপারগুলো খুঁটিনাটি ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে গানটাতে, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রিপিটেড ওয়ার্ডসের জন্য সিঙ্গেল ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা শিখতে হবে। আমরা বাংলায় অনেক সময় বলে থাকি হারে হারে টের পাবে, যে হারে হারে, বাংলায় দুবার করে আমরা একই শব্দকে রিপিট করে থাকি, তো তার জন্য ইংরেজিতে কিন্তু একবারই ব্যবহার করতে হবে, এই ব্যবহারটা তোমাদের শিখে নিতে হবে। তারপরে 7 নম্বর পয়েন্ট আমি বলবো প্রোভার্ব, অর্থাৎ প্রবাদ, বাংলায় যেগুলো প্রবাদ রয়েছে সেই প্রবাদগুলোকে ট্রান্সলেট করলে ইংরেজিতে কেমন হবে সেটা কিন্তু জানতে হবে, বা ইংলিশ যেগুলো প্রবাদ রয়েছে সেগুলো তোমরা ভালো করে পড়তে হবে সেইগুলোকে, এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। কারণ প্রবাদকে আমরা এমনিতেই
শুধুমাত্র যদি নর্মালি ট্রান্সলেট করি সেটা কিন্তু মোটেও ভালো লাগবে না, এই কারণে এটা তোমাদের জানতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে কমন এরার্স সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ আমরা নিত্য নৈমিত্তিক ইংরেজি লিখতে গেলে পরে সবসময় যে ভুলগুলো করে ফেলি, যে ভুলগুলো গ্রামাটিক্যাল এরার্স, সেই গ্রামাটিক্যাল এরার্স সম্পর্কে তোমাদের কিন্তু একটু পড়াশুনো করতে হবে, জানতে হবে। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো, ইডিয়াম পড়তে হবে, অর্থাৎ বাংলা যাকে আমরা বলি বাগধারা, বাগধারা পড়তে হবে এবং সেগুলো ইংরেজিতে কেমন করে হচ্ছে সেই ব্যবহারও শিখতে হবে। তো এই যে 9-9টি পয়েন্টের কথা আমি বললাম, এই পয়েন্টগুলো তোমরা কী করে এই এই নটা পয়েন্ট নটা ক্ষেত্রে তোমাদের স্কিলকে আরও এনহ্যান্স করবে, তো তার তো একটা পদ্ধতি আছে। তো পদ্ধতি বলতে একটাই, পড়াশুনো করা, তাছাড়া আর কোনো পদ্ধতি নেই। তো এর জন্য তোমরা, আমি তোমাদেরকে দুটো বই সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে পিকে দে সরকারের হায়ার ইংলিশ গ্রামার বই, যেটার ফুল বইটার নাম হচ্ছে এরকম, আ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। এই বইটা তোমরা ইউজ করতে পারো, কিনতে পারো। আমি কিনতে পারো কি আমি বলবো, এই বইটা কিনে নাও, অর্থাৎ যারা জানো তারা তো কিনেই নিয়েছো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই বইটা কিনে নাও। আর 2 নম্বর আরও একটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে ডিপি ভট্টাচার্যের আর ট্রেজার ট্রোভ ফর ইংলিশ গ্রামার। এই বইটাও কিন্তু খুব ভালো, ভীষণ ভালো বই। তো আরও অনেক বই আছে তোমরা কলেজ স্ট্রিটে পাবে, তবুও আমি বলবো এই দুটি বইয়ের অবদান অনস্বীকার্য। তো আসল উদ্দেশ্য কিন্তু শুধু এই কথাটুকু বলতেই আমি আসিনি, আমার আসল উদ্দেশ্য আরেকটু রয়েছে, সেটা হচ্ছে আমি তোমাদের বিভিন্ন বই থেকে ট্রান্সলেট করে মডেল সেট করে দেব, যা তোমাদের ভীষণ হেল্প করবে। কারণ কি বলতো, একটা জিনিস স্পষ্ট যে মুখস্থ করে লাভ নেই, কারণ প্র্যাকটিস করে করে শিখতে হবে আমাদেরকে। আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সেই প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে দেব, ঠিক আছে? আমি প্রতি সপ্তাহেই 2 বা 3টে ট্রান্সলেশন আমি তোমাদের মডেল করে আনসার মডেল আনসার করে দেবো আর কি, কোয়েশ্চেনটাকে সামনে রেখে। তো এগুলো কিন্তু কোনো জায়গায় ওয়ার্কআউট করা নেই, আমি বিভিন্ন বই থেকে, অর্থাৎ সাহিত্য বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে, বাংলা বই থেকে আমি ট্রান্সলেট করে তোমাদেরকে মডেল আনসার করে দেব, যেটা আমি শুধুই আমার নিজস্ব ট্রান্সলেশন হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, সেটা কোনো জায়গা থেকে ধার করে নেওয়া না, আমি নিজে ট্রান্সলেট করে তোমাদেরকে সেটা একটা মডেল আনসার হিসেবে তোমাদের সামনে দেব। কারণ সেটা পড়ার জন্য, দেখার জন্য, দেখলে পরে কী হবে তোমরা একটা বুঝতে পারবে কেমন করে আমি ট্রান্সলেট করছি, ঠিক আছে? তো আমি আসছি, শীঘ্রই আসছি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন নিয়ে। তোমাদেরকে বলবো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো। যদি ইংলিশ নুককে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলবো এখনই সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশান বেলও ক্লিক করে রাখো, কারণ যখনই ভিডিও আপলোড হবে তখন তোমরা জানতে পারবে, নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখলে পরে। তো আজ এইটুকুই, খুব ভালো থাকো, নিজেদেরকে খুব ভালো করে প্রিপেয়ার করো। আমি আশা রাখছি যে তোমরা সবাই মেইনসে ক্র্যাক করবে। তো শুধু এইটুকুই বলার জন্যই আমার আশা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। খুব ভালো থাকো সকলেই।